হেলমেটে মোবাইল মাউন্টটা লাগিয়ে ফেলেছি, এবার দেখার ওয়াইড অ্যাঙ্গেলটা কেমন আসছে মোবাইল থেকে। আর যে মাউন্টটা লাগিয়েছি তার সাথে যে মাইক বা অডিও রিসিভারটা আছে সেটাই বা কেমন পারফর্ম করছে সেটা টেস্টিং ফেজ। এটা 10-12 বার টেস্টিং ফেজের মধ্যে দিয়ে যেটা বুঝেছি, মোবাইল যে মাউন্টটা কেনা হয়েছে সেটা গুড ডিসিশন। এবার এখানে একটা পয়েন্ট মেনশন করার আছে, আমার যে হেলমেটটা সেটা যে চীন এরিয়াটা সেটা আনইভেন। আর জেনারেলি যে মোবাইল মাউন্টটা ইউজ করার জন্য, হেলমেট ইউজ করার জন্য বলা হয় সেটা যেন চীন এরিয়াটা সমতল থাকে, কিন্তু এটা আনইভেন। আনইভেন হওয়া সত্ত্বেও এই মোবাইল মাউন্টটা বেশ ভালোইভাবে গ্রিপ করেছে, আর মোটামুটি কাজও ভালো হচ্ছে আপাতত বলে মনে হচ্ছে আমার এখন। তারপরে এডিটিংয়ে গিয়েই আসল তথ্যটা আনভেল হবে, আর অডিও কেমন আসছে সেটাও দেখার বিষয়, সেটাও এডিটিং ডেস্কে গিয়েই বুঝতে পারা যাবে। মোবাইলে ব্লগিং করার জন্য আপনাকে সবথেকে বড় রিকোয়ারমেন্ট যেটা, বা সবথেকে প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট যেটা, আপনার মোবাইলে রেয়ার ক্যামেরাতে যেন আলট্রা ওয়াইড সেন্সরের সাপোর্টটা থাকে। আমি K20 Pro ইউজ করছি, এখানে আলট্রা ওয়াইড আছে কিন্তু অতটা আলট্রা ওয়াইড নয়। 180 ডিগ্রি বা 170 ডিগ্রি যদি আলট্রা ওয়াইড সেন্সর আপনার মোবাইলে সাপোর্ট করে সেটা সবথেকে ভালো, কিন্তু এখানে 0.6x 170 ডিগ্রি থেকে কমই হবে দেওয়া আছে, তো মোটামুটি কাজ চলবে। এবার আমি যে মোবাইল মাউন্টটা ইউজ করেছি ওটা কেমন দেখতে চলুন দেখা যাক। এবার এটা কেন নিয়েছি, এটার পেছনে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যে চিপার ভেরিয়েন্ট এই একই ধরনের মোবাইল মাউন্ট অলরেডি আমাজন বা ফ্লিপকার্টে আপনি পেয়ে যাবেন, কিন্তু এটাও থেকে বেটার কোয়ালিটির। আর যে এই মাউন্টটা তৈরি করেছে একটা রেপুটেড কোম্পানি যে কিনা অ্যাকশন ক্যামেরা বানায়, তো সেই কারণে রিলায়েবিলিটি জন্য আর একটু বেশি দাম দিয়ে এটা মোটামুটি একটা রিলায়েবল প্রোডাক্ট বলে আমার মনে হয়েছে, এবং ইনহ্যান্ড ফিলও বলতে পারি এটা কোয়ালিটির দিক থেকে মোটামুটি ভালোই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার হেলমেটটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইটের কম্বিনেশন, তো সেই কারণে যে মোবাইল মাউন্টটা রয়েছে এটাও ব্ল্যাক কালারের। আর যে চিপার ভেরিয়েন্টগুলো ছিল সেগুলো ফ্যাটফেটে কালারের, তাই সেগুলো না পছন্দ করে এই ব্ল্যাক অপশনটাই আমি নিয়েছি, এবং এটাই অ্যাভেলেবল পাওয়া গেছিলো, কিন্তু হাতে যখন পেলাম দেখলাম যে এটা মোটামুটি ভালো কোয়ালিটিরই। অডিওর জন্য আমি স্যামসুংয়ের যে পুরনো সে চ্যাপটা মাইক হয় না সেইগুলোকে ইউজ করেছি, একটু জোগাড় লাগাতে হয়েছে অডিও নয়েজকে রিডিউস করার জন্য, যেটা বিশেষ করে উইন্ড ব্লাস্ট সেটাকে রিডিউস করার জন্য।